এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অভূতপূর্ব মন্তব্য প্রেসিডেন্ট ম্যাক্রোর ফ্রান্স বিশ্বস্ত উন্নয়ন সহযোগী বললেন প্রধানমন্ত্রী দিল্লির সেলফিতে বিএনপির ঘুম হারাম বললেন ওবাইদুল কাদের কোনো সেলফি সরকারকে রক্ষা করতে পারবে না মন্তব্য ফিরদৌস ফখরুলের এবং বরগুনায় মাছ বাজারে দোকান বরাদ্দে ঘুষ বাণিজ্যের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের স্বাগত এশিয়ান সকালের সংবাদে সঙ্গে আছি আমি কাউসার আহমেদ এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ ছিল না চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে গত কয়েক বছরে বাংলাদেশে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন হয়েছে সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশটির ভূমিকা প্রশংসনীয় এমন মন্তব্য করেছেন ঢাকায় সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন ম্যাক্রো এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সকে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী বলে উল্লেখ করেন এরপর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রোববার রাতে নৈশভোজে অংশ নেন ম্যাক্রো ভারতে জি টোয়েন্টি সম্মেলন শেষে দুই দিনের সফরে ঢাকায় আসলেন ফ্রান্সের প্রেসিডেন্ট গত 33 বছরের মধ্যে এটি প্রথম কোনো ফরাসি প্রেসিডেন্টের ঢাকা সফর ম্যাক্রোর এই ঢাকা সফরে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে দুটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়ে গেছে বলে জানা গেছে এক সেলফিতেই বিএনপির ক্ষমতার ময়ূর সিংহাসনে যাওয়ার লাফালাফি বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রবিবার যুবলীগ আয়োজিত দেশব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি বলেন নেতিবাচক রাজনীতির জন্য জনগণ বিএনপির বিপক্ষে চলে গেছে বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে ক্যামেরায় ছিলেন শহীদুল হক জীবন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবলীগ আয়োজিত দেশব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন দিল্লির সেলফিতেই বিএনপির রাতের ঘুম হারাম হয়ে গেছে আস্তে আস্তে দল থেকে কেটে পড়ছে বিএনপির কর্মীরা নতুন দিল্লি একটা সেলফি দেখেই বিএনপি নেতাদের চোখ মুখ শুকিয়ে গেল রাতের ঘুমটাও কাল হারাম হয়ে গেল একটা সেলফি দেখে কর্মীরা তো আর আশা রাখতে পারে না কে নিষেধাজ্ঞা দিল কে বিষয়নীতি প্রয়োগ করলো এসবে আওয়ামী লীগ ভয় পায় না জানিয়ে সেতুমন্ত্রী বলেন আওয়ামী লীগের শক্তি জনগণ কে বিষয়নীতি প্রয়োগ করবে ওইসবের ভয় আমরা পাই আমরা আমাদের জনগণের সঙ্গে আছি জনগণের শক্তি আমাদের সঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ভর করেও কোনো লাভ হয়নি বিএনপির বিএনপি তার কাঁধেও সোয়ার হয়েছে ভেবেছে 111 এর মতো আবার একটা নাগরিক কমিটি করে সুশীল সরকার গঠন করবে ওই দিন চলে গেছে বাংলাদেশের শতকরা 70 ভাগ লোক শেখ হাসিনার পক্ষে আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে চায় বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শতকরা 70 ভাগ লোক শেখ হাসিনার নূর মোহাম্মদ ভুঁইয়া এশিয়ান টেলিভিশন ঢাকা সেলফিতেই প্রমাণিত হয় আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব নেতাদের কেমন সুসম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক আলাপকালে এই কথা বলেন তিনি বলেন আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই প্রধানমন্ত্রী এবং তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুরের সঙ্গে সেলফি তুলেছেন সেখানে কুশল বিনিময় সহ ছোটখাটো আলোচনাও হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাত এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে অন্য রাষ্ট্রনায়কদের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে এবং আলোচনায় সাইডলাইনে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত সফল সফর হয়েছে ছবি অনেক কথা বলে তো গতকালকের ছবির ভাষা নিশ্চয়ই আপনি সাংবাদিক হিসেবেও বুঝতে পারছেন এবং যারা বৌদ্ধ ব্যক্তি তারাও বুঝতে পারছে যে তাদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো ঘনিষ্ঠ এবং এটি আগামী দিনে আরও ঘনিষ্ঠ সম্পর্ক হবে
আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই জো বাইডেনের সঙ্গে সেলফি তুলে তা রাজনৈতিকভাবে প্রচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করলে কোনো সেলফি বর্তমান সরকারকে রক্ষা করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। রবিবার দুপুরে ডিআরডিউতে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের স্মরণ সভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 10টি আসন পাবে না। বিস্তারিত মন্ডলের রিপোর্টে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্মরণ সভায় সাইফুর রহমানকে গেম চেঞ্জার আখ্যা দিয়ে অর্থনীতির ক্ষেত্রে তার বিভিন্ন অবদান তুলে ধরেন বিএনপির মহাসচিব। অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী ও আমলাতন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চায় সরকার। সাইফুর রহমান সাহেব ছিলেন বেসিক্যালি গেম চেঞ্জার, তিনি বাংলাদেশের বর্তমান যে অর্থনীতির ভিত সেটাকে তিনি তৈরি করেছেন। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে সেলফি তোলার প্রসঙ্গেও কথা বলেন তিনি। এত নিশ্চয় হয়ে গেছেন যে বাইডেনের সঙ্গে সেলফি তুলে এখন আপনি সেটাকে ডোল পেটাচ্ছেন যে হ্যাঁ আমরা জিতে গেছি নাকি? জেতাবে তো বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে, সেই ভোটটা ঠিক মতো হওয়ার ব্যবস্থা করেন, তা নাহলে কোনো বাইডেনই আপনাদেরকে রক্ষা করতে পারবে না, সেলফি রক্ষা করতে পারবে না। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডেঙ্গু নিয়ন্ত্রণের ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের পদত্যাগের দাবি করেন বিএনপির মহাসচিব। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় সিটি কর্পোরেশন যেহেতু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই ডেঙ্গু সমস্যা সমাধান করতে, সুতরাং স্বাস্থ্যমন্ত্রী এবং এই দুই অনির্বাচিত মেয়র তাদের পদত্যাগ দাবি করেছে। মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান আমানুল রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত একের বিচারক আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। পাশাপাশি চিকিৎসা ও ডিভিশন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। জয় চৌধুরীকে সাথে নিয়ে বিস্তারিত মনোরমের রিপোর্টে। দুর্নীতি মামলার রায়ে উচ্চ আদালতের নির্দেশে রবিবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত একে আত্মসমর্পণ করে জামিন চান বিএনপির নেতা আমানুর রহমান। এদিকে সকাল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিএনপি পন্থী আইনজীবীদের খণ্ড খণ্ড মিছিল দেখা যায়। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদেরকে বের করে দেয় পুলিশ। মূলত আমানুর রহমানের সঙ্গে আদালত প্রাঙ্গণে আসেন তারা। এরই মধ্যে জামিন নামঞ্জুর করে আমানুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অসুস্থ এর জন্য তাকে কারা বিধান নেই, তাকে সেখানে তাকে কীভাবে রাখবে সেটা আইনই আছে বলা আছে। সে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে তাকে সেখানে আছে সে জেলে থাকবে, সেখানে চিকিৎসা সেখানে ব্যবস্থা আছে সেখানে চিকিৎসা দেবে, সেটা কারা কর্তৃপক্ষ তারা প্রয়োজন অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। আমানুল আমানের আইনজীবী বলেন, জামিন না মঞ্জুরের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হবে। যেহেতু তার স্টেটাস সব কিছু মিলে সে ডিভিশন দিতে পারে, ডিভিশন দিন আবেদন করেছে। আর যেহেতু অত্যন্ত প্রচণ্ড গরম এবং এটা অ্যাম্বুলেন্সে তার হয়তো সেন্সেস হয়ে যেতে পারে, যে গরমে যে সেন্সেস হয়ে তাদের অসুস্থতা আছে তাকে অ্যাম্বুলেন্স করে তেন ইয়েতে জেল ফাইন দিতে চেয়েছে। আদালত সবগুলো বিবেচনা করছে এবং আশা করি ইনশাল্লাহ সে গত 7ই আগস্ট দুর্নীতি মামলায় আমানুল আমানের 13 বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী সাবেরা আমানের 3 বছরের কারাদণ্ডের রায় বহাল রাখেন হাইকোর্ট। মন্ডলে নাম এশিয়ান টেলিভিশন, ঢাকা। বরগুনায় মাছ বাজারে দোকান বন্ধুবস্ত দেয়ায় প্রায় 8.5 কোটি টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের অভিযোগ, অস্থায়ী বন্দোবস্ত নবায়ন না করে স্থাপনা উচ্ছেদ করে ঘুষের বিনিময়ে 75টি দোকান বন্দোবস্ত দিয়েছে জেলা প্রশাসন। এদিকে নৌবন্দরের জমি ও ইজারা দেওয়ার অভিযোগ করেছে নৌবন্দর কর্তৃপক্ষ। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বরগুনা থেকে জহিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। চলতি বছরের 21 মার্চ বরগুনার পৌর মাছ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। একই দিনে মাছ ব্যবসায়ীদের 43টি দোকান উচ্ছেদ করা হয়।
হঠাৎ করে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেয় পুনরায় জমি বন্দোবস্ত পেতে ব্যবসায়ীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার হোসেন ও তৎকালীন জেলা প্রশাসক হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করেন। কিন্তু প্রকৃত ব্যবসায়ীদের দোকান বরাদ্দ না দিয়ে উচ্ছেদের তিন মাসের মাথায় 75টি ঘর করে বন্দোবস্ত দেয় জেলা প্রশাসন। ব্যবসায়ীদের অভিযোগ, সমিতির নেতাদের মাধ্যমে ঘুষ নিয়ে প্রকৃত ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেননি তৎকালীন জেলা প্রশাসন। লেনদেন কিছু হয়েছে কিন্তু নাম বলতে পারবো না, হলে আমার সমস্যা আছে, বুঝলেন? সমস্যা পড়ে যাবো। আমি টাকা দিয়েছি ঘর পাওয়ার জন্য, সবাই দেয়, সবাই দিয়েছে, এই বাজারে সবাই দিয়েছে টাকা, 4 লাখ 5 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ করেও টাকা দিয়েছে। প্রশাসন ভাঙছে, প্রশাসন দিয়েছে, আর কোন আইনি আছে যে ঘর আমার দাবি ওই ওই গরিবের টাকাটা ফেরত দেবে, অরিজিনাল যারা ব্যবসায়ী মার্কেট বেড়ে দেবে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেন মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। এদিকে নৌবন্দর কর্তৃপক্ষের দাবি, বন্দরের জমি বন্দোবস্ত দিয়েছে জেলা প্রশাসন। যত সার্ভের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয় মিললে আমাদেরকে চিঠি দিয়ে এটা কমপ্লিট করা হয়েছে, এবং যত সার্ভের মাধ্যমে জায়গাটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে পিলার গাড়াইয়া, সেই জমি তো আমাদের বাইরে অন্য কোথাও দিলে অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হোসেন। আমি কি মানে সরজমিনে গেছি উচ্ছেদ করতে, ডিসি অফিস থেকে একজন ম্যাজিস্ট্রেট দিয়ে উচ্ছেদ করেছে, এটা মোটেই আপনি সঠিক বলেন নাই, আমি এটার কোনো মধ্যস্থতাকারী না। অনিয়ম ও ঘুষের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের। আমরা এগুলো নিয়ে যে অভিযোগগুলো আছে বা যেগুলো নিয়ে একটা কিভাবে দেওয়া হচ্ছে এগুলো নিয়ে আমরা দেখছি, দেখি এগুলো যদি কোনো এরকম অনিয়ম হয়ে থাকে বা এই ধরনের বিষয় আসে অবশ্যই আমি ব্যবস্থা নেব। তদন্ত করে প্রকৃত ব্যবসায়ীদের দোকান বন্দোবস্ত দেওয়ার দাবি ব্যবসায়ীদের। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 2023-2025 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে টানা বিকেল পর্যন্ত রাজধানীর কারা কনভেনশন হলে ভোট গ্রহণ হয়। এতে নজরুল ইসলাম বাবু এমপি 579 ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। পরে সকল সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হন আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি, ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম মিলন। এ পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। সিরাজগঞ্জের রায়গঞ্জে বুইয়াঘাতি উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও 2023 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 41 জন ছাত্রছাত্রীর সংবর্ধনা এবং অভিভাবক সমাবেশ হয়েছে। বিদ্যালয়ের সভাপতি প্রভাষক কে এম আহসান হাবিব আসলামের সভাপতিত্বে ও স্থানীয় যুবলীগের নেতা আলমগীর হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু সহ আরো অনেকেই। টাঙ্গাইলের ঘাটাইলে ইঁদুরের বিষ মাখানো বিস্কুট খেয়ে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লুকমান হোসেন। স্বজনরা জানায়, রবিবার বিকেলে তৌহিদ তার বোন সানজিদাকে নিয়ে বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে তারা ঘরের পাশের কলাবাগানে যায়, সেখানে ইঁদুরের বিষ মাখানো বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জামালপুরের বঙ্গবন্ধুর মোরাল অবিনশ্বর পিতার উদ্বোধন মাসিক পুলিশ বুলেটিনের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা হয়েছে। জেলা পুলিশ লাইন্সে অবিনশ্বর পিতা মোরালের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। পরে পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাফফর হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইমরান আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লাহ সহ সভাপতি ফারুক আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দন সহ আরও অনেকেই।
দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালদিহি ইউনিয়নের দীর্ঘ প্রায় দশ বছর ধরে পানির ক্যানের বন্ধ থাকায় প্রায় 2000 একর জমিতে জলাবদ্ধতার কারণে অনাবাদি হয়ে পড়েছিল। এই সমস্যা নিরসন করে অনাবাদি জমি আবাদি করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের উদ্যোগে খানসামা উপজেলার গোয়ালদিহি নলবাড়ি বিল থেকে সোনার মণ্ডপ ভায়া জোত রঘু পর্যন্ত ক্যানেল সংস্কার করা হয়েছে। এতে রোপা আমন ধান চাষাবাদে হাসি ফুটেছে কৃষকের মুখে। ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন জানান, অনাবাদি জমি চাষের আওতায় আনতে ক্যানেল সংস্কার করা হয়েছে। আবাদ ছিল না, পানি হয়েছিল বেশি, চেয়ারম্যান সাহেব এটা খরি দেওয়াতে ক্যালেন খোড়াতে এখন এই জমিলে আবাদ আছে। আগে পানি কচুরি পোনা দিয়ে ভর্তি ছিল, এবার সুষ্ঠু সুন্দর আবাদ হয়েছে। খুব ভালো কাজ করছে এটা আমাদের এই দ্বারাটা নিষ্কাশন করার কারণে। থাকির পাই নাই এখন বর্তমানে এই এলাকা গাড়া হয়েছে, হ্যাঁ এখন আশা করা যায় ধান হইবে। গেল তো পানি আনতে আমরা গাছতে পারি নাই, এখন পানি না সাথে সুন্দরভাবে আমরা আবাদ করতে পারছি। অগ্রহণ পৌষ মাসে আরও ক্যানেল হয়তো কিছু সংকুচিত আছে কিছু কিছু জায়গায়, এটাকে আমরা আবার খনন করব এবং দুই পাড়ে আমরা বনায়ন করব। গ্রাম হবে শহর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা বাস্তবায়নে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার 11 আসনের প্রত্যন্ত অঞ্চলে লেগেছে উন্নয়নের ছোঁয়া, আর তাতেই বদলে যাচ্ছে গ্রাম। শহরের আধুনিকতার সাথে তাল মিলাচ্ছেন এখানকার বাসিন্দারা। গ্রামকে শহরের রূপ দিতে এই কাজ করে যাচ্ছেন কুমিল্লা 11 আসনের সংসদ সদস্য মুজিবুল হক। আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। গ্রামে গ্রামে চলছে উন্নয়ন কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাসপাতাল, সড়ক কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান, সবখানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। সারা দেশের ন্যায় এমন কার্যক্রম চলছে কুমিল্লা 11 নং আসনে। চৌদ্দগ্রাম উপজেলার প্রত্যন্ত অঞ্চল বদলে যাচ্ছে শহরের আধুনিকতার ছোঁয়ায়। মুজিব শতবর্ষের অঙ্গীকার আশ্রয়ণ প্রকল্প 396 পরিবার পেয়েছে মাথা গোঁজার ঠাই। আমরা বলি যে সোনার বাংলা দেখতে যাও তাহলে চৌদ্দগ্রামে যাও। গ্রাম হবে শহর, সেই গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য আমাদের প্রিয় নেতা মুজিবুল হক মুজিব দিনরাত পরিশ্রম করছেন, কষ্ট করে চৌদ্দগ্রামকে গ্রাম থেকে শহরে রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন। এত সুন্দর প্রজেক্ট, এত সুন্দর স্কিম, এত সুন্দর ঘর, এত সুন্দর জায়গা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী তার জনগণের জন্য করে নাই। আপনি যেখানে যাবেন, যে গ্রামে যাবেন, সেখানে এই সরকারের উন্নয়ন আমাদের প্রিয় নেতা বাস্তবায়িত করেছেন। পাকা সড়ক, আধুনিক স্বাস্থ্যসেবা, সুচিকিৎসা, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা সহ নানা সুযোগ সুবিধা বদলে দিচ্ছে এই গ্রামকে। যার একান্ত চেষ্টায় চলছে এই উন্নয়ন কার্যক্রম, তিনি হলেন কুমিল্লা 11 আসনের সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক এমপি। এত উন্নয়ন করার একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অবদানে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অর্থ বরাদ্দের পর আমি সেই টাকা এনে এলাকায় কাজ করেছি। 1941 সালের মধ্যে উন্নয়ন দেশের কাতারে সামিল হওয়ার যে আকাঙ্ক্ষা রয়েছে বাঙালি জাতির, বাংলাদেশ সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মোহাম্মদ মুজিবুল হক। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মোহাম্মদ ইয়াকুব বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। বঙ্গবন্ধুর বিশ্বস্ত অবসরপ্রাপ্ত মেজর ইয়াকুব 81 বছর বয়সে নানা রোগে আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসা নিতে ঢাকার একটি ভাড়াবাড়িতে পরিবার নিয়ে জীবনযাপন করছেন। 1943 সালের 26 মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশ্চিম নৌখান্ডা গ্রামে জন্মগ্রহণ করেন মেজর ইয়াকুব। তিনি 1970 থেকে 1971 সালে ক্যাপ্টেন থাকাকালীন পাকিস্তানে বাংলাদেশি অফিসারদের দেশে এসে মুক্তিযুদ্ধে যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়া এবং বিবিসি এর খবর বাঙালি অফিসারদের জানিয়ে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সহায়তা করেছিলেন। এলাকার শিক্ষিত যুবকদের বেকারত্ব ঘোচাতে কর্মের ব্যবস্থায় বিশেষ ভূমিকা রেখেছেন সাবেকেই সেনা কর্মকর্তা। এছাড়াও গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন তিনি। জীবনের শেষ বয়সে একটাই চাওয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একবার দেখা করা। উনি খুব ভদ্রলোক, ভালো লোক, সৎ লোক, উনি এলাকার জন্য যথেষ্ট উপকার করছে, মানুষের রাস্তাঘাট, স্কুল কলেজ, এমনকি অনেক লোকের চাকরি উনি দিয়েছে সৎভাবে। খুলনায় রেলওয়ে স্টেশনে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। খবর পেয়ে অনেকেই দেখতে এসেছেন মা ও শিশুটিকে, ঘুরে বেড়ান রাস্তায় রাস্তায়, থাকেন ফুটপাতে, এখানে সেখানে। এমন এক মানসিক ভারসাম্যহীন নারী খুলনার রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ফুটফুটে
পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতক শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে রয়েছেন নগরীর সেবারালো সুখের নির বৃদ্ধাশ্রমে। বাচ্চা ও মায়ের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছে খুলনা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা। খুলনা মেডিকেলে আনার পরে তার যাবতীয় যে ট্রিটমেন্টের ব্যবস্থা ও ইনস্ট্যান্ট যে সাপোর্টগুলোর প্রয়োজন, ট্রিটমেন্ট মেডিসিন সহ যাবতীয় ব্যবস্থা করি। বাচ্চাটা নেওয়ার জন্য এক দুইজন না, আমার মনে হয় মানে 200+ মানুষ যোগাযোগ করছে। বাচ্চাকে পাওয়ার পরে যেটা হয়েছে যে অনেকে এই বাচ্চার দায়িত্ব নিতে চাচ্ছিল, বাচ্চাকে দত্তক নিতে চাচ্ছে, কিন্তু যখনই আমরা বাচ্চার মায়ের কথা বলছি তখন কিন্তু সবাই কিন্তু এড়িয়ে যাচ্ছিল। বাচ্চাটাকে পেয়ে তারা আসলে মনে হয়েছিল যে রাতে আকাশের চাঁদ হাতে পেয়েছে। তারা রাতে রাত 4টা পর্যন্ত ওই বাচ্চাটাকে নিয়ে খেলা করছে, বসে আছে যেন মশাই না কামড়ায়, কোনো কষ্ট না পায়। বাচ্চা আসার পরের থেকে বাচ্চাকে যেরকম সেবা করে, মা যেরকম সেবা করে, সেরকমই সেবা আমি করতেছি। বারবার উঠি, উঠে দেখি মশাই কামড়াচ্ছে নাকি, পিশাব করেছে নাকি। দিনাজপুর রেহলি রেল স্টেশনের আধুনিকায়ন, সকল আন্তনগর ট্রেন থামানো ও ভারত থেকে রেল ওয়াগনে আমদানিকৃত পণ্য লোড আনলোডের ব্যবস্থা গ্রহণের দাবিতে রেলপথ অবরোধ করে কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। হিলি হাকিমপুর নাগরিক কমিটির আয়োজনে রবিবার হিলি রেল স্টেশনেই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, আমদানি রফতানিকারক, রেলওয়ে ইয়ার্ড শ্রমিক, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি হিলি রেল স্টেশনে দাঁড়ালে রেলপথ অবরোধ করেন সাধারণ মানুষ। এতে সোয়া এক ঘণ্টা তিতুমির এক্সপ্রেস ট্রেনটি আটকে থাকায় উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ থাকে। মৃত্যু বলতে জীবনের সমাপ্তিকে বোঝায়। এই মৃত্যু এমন একটি বিষয় যা নিয়ে অনেকে ভাবতেও পছন্দ করেন না, যার স্মরণ মানুষের সব সুখকে তিক্ত করে তোলে। কিন্তু কিছু মানুষের নিত্যদিনের ব্যস্ততা এবং রুটিরুজি এই মৃত্যুকে ঘিরেই, লাশের টাকায় যাদের সংসার চলে এমন মানুষের গল্প জানাছেন সহকর্মী কাউসার আহমেদ, ক্যামেরায় ছিলেন আবির হোসেন। মৃত্যু কারোরই কাব্য নয়, সেটি হোক স্বাভাবিক কিংবা অস্বাভাবিক। কিন্তু এই সমাজেই কিছু মানুষ রয়েছে যারা অপেক্ষায় প্রহর গুনেন মানুষের মৃত্যুর, কারণ এটি তাদের রুটি রুজি। যত বেশি মানুষ মারা যাবে তাদের আয়ও তত বেশি হবে, সংসার তত ভালোভাবে কাটবে, এমন মানুষের গল্পই জানাবো আপনাদের। জীবনের চিরসত্যের নাম মৃত্যু, না চাইলেও মৃত্যু আসবেই। মানব জীবনের সব মিথ্যার মধ্যে একটি বিষয় যদি চিরসত্য হয়ে থাকে তবে সেটি মৃত্যু। তবে অনেকে এই কথাটি শুনে আঁতকে উঠলেও নির্মম বাস্তব কথাটা অকপটেই বলছেন লাশবাহী ফ্রিজিং গাড়ির চালক আসলাম। লাশের সাথে থাকতে থাকতে নিজেই জীবন্ত লাশ বনে যাওয়ার গল্প বলছিলেন। পৃথিবীতে যে কাজ করে তার চিন্তা শক্তি ওইখানে আটকানো থাকে, আমার রুটি রুজি এখানে আটকানো, আমার চিন্তাধারা এটি মরা মানুষ কখন যে চুল কাটার রুটি রুজি কিন্তু চুলে মাথার দিকেই তাকায়, চুল বড় হয় না কেন। এমন শত শত আসলাম রয়েছে যাদের আয় নির্ভর করে মানুষের মৃত্যুর উপর। কেউ পচা গলা লাশ গাড়িতে তোলেন, কেউ আবার মর্গে সাহায্য করেন, কেউ আবার গোসলের ব্যবস্থা করেন, আবার অনেকেই বিক্রি করে কাফড়ের কাপড়, কেউ দেয় কবর। এদের বেশিরভাগের আয় 20-30 হাজার টাকার মধ্যে। অনেকে আবার বলছেন বেশি মানুষ মারা গেলে নাকি আয় ভালো হয়। তো এখন তো কম, এখন তো কবরস্থান বেশি সব দিকে কবরস্থান 4-5টা বাড়ছে, এখন তো আমাদের ওই পরিমাণ ইনকাম নাই, তারপর আমরা কষ্টের মধ্যে দিয়ে চলতেছি ভাই, এর মধ্যে আমাদেরকে আল্লাহ চালাইতেছে আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের কাম হলে আমরা বললাম যে মোটা যোগ্যা লাশ বেশি আসু, এটা আমার পক্ষে সম্ভব না। আমার কথা কোন, আমি কাজ করবো টাকা পাবো, কথাটা বললেন না। মৃত মানুষের স্বজনদের কাছ থেকে টাকা নিতে কেমন লাগে জানতে চাইলে তারা বলেন ইচ্ছে না থাকলেও নিতে হয়। এখন কিন্তু চরের মধ্যে আর 10টা দোকান হয়ে গেছে, জায়গায় জায়গায় দোকান হয়ে গেছে, বুঝছেন। এই জন্য আমাদের ওই খুব সপ্তাহে 2-3টা যায় আর উপরে যায় না। এই লাশের অপেক্ষায় থাকা লাগে, যেহেতু ডেড বডি গাড়ি চালাই, ওই লাশ যখন খবর আসে তখন এটা থাকে। লাশের সাথে সম্পৃক্ত এই ধরনের পেশা ভালো লাগে কিনা এই উত্তরে তারা বললেন কারো না কারো তো করতেই হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ, এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অভূতপূর্ব মন্তব্য প্রেসিডেন্ট ম্যাক্রোন, ফ্রান্স বিশ্বস্ত উন্নয়ন সহযোগী বললেন প্রধানমন্ত্রী।
দিল্লির সেলফিতে বিএনপির ঘুম হারাম বললেন ওবায়দুল কাদের, কোনো সেলফি সরকারকে রক্ষা করতে পারবে না মন্তব্য মির্জা ফখরুলের। এবং বরগুনায় মাছ বাজারে দোকান বরাদ্দে ঘুষ বাণিজ্যের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। সকালে সংবাদ এ পর্যন্তই, বড় সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাই।